মিনি কনস্টিটিউশন কাকে বলা হয় বা কি ওটা আমি এখানেই বলে দেবো মিনি কনস্টিটিউশন কি বলছে বলো কেউ বলো একটু চেষ্টা করো মিনি কনস্টিটিউশন মিনি কনস্টিটিউশন কাকে বলা হয় বলো কমেন্ট করছো নাকি বলো বলো এখানে আমার অনেক কিছুই আছে নাকি একদম রিট জারি করে ঠিক আমাকে বলো যে কি মিনি কনস্টিটিউশন যা ধরছি যা পড়াচ্ছি একদম যাতে মাথায় থাকে গ্রাম পঞ্চায়েত কি গ্রাম পঞ্চায়েত আমাকে জানাও যে আমি যেটা ধরলাম সেটা বলো যে মিনি কনস্টিটিউশন কাকে বলে কেউ পারবে না জানা নেই না 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 চলো এটা দেখে নাও আমাদের হচ্ছে বিয়াল্লিশতম যে সংশোধন এসেছিল বিয়াল্লিশ তম যে সংশোধন আইন এসেছিল সংশোধন ঠিক আছে সেইটাকে বলছে বিয়াল্লিশ তমোধন কততে এসেছিল আমাদের উনিশশো ছিয়াত্তর সালে এটাকে বলছে মিনি কনস্টিটিউশন এটা মিনি কনস্টিটিউশন নামে মিনি কনস্টিটিউশন নামে পরিচিত যেটা বিয়াল্লিশতম একদম বিয়াল্লিশতম তম আর্টিকেল না বিয়াল্লিশতম তম আর্টিকেল না বিয়াল্লিশতম তম সংশোধনী আইন যেটা এসেছিল বিয়াল্লিশতম তম যে সংশোধন যে হয়েছিল আমাদের বিয়াল্লিশতম যে সংশোধন হয়েছিল সেইটা বিয়াল্লিশতম যে সংশোধন হয়েছিল সেইটাকে বলছে আমাদের বিয়াল্লিশতম তম সংশোধনটাকে আমাদের বলছে যে কনস্টিটিউশন বোঝা গেছে বত্রিশ নম্বর ধারাটাকে বলছে যে কি প্রতিকার বা রেমেডিস ভোট দানের অধিকার কথা দেখছো ভাই সংবিধানের সংশোধনী আইন একদম একদম না না মিনি কনস্টিটিউশন বিয়াল্লিশতম আর্টিক্যাল সরি বিয়াল্লিশ তম সংশোধনী সংশোধনটাকেই বলছে সংশোধনটাকে বলছে যে মিনি কনস্টিটিউশন একদম ঠিক লিখেছি বিয়াল্লিশতমটাকে বলছে এই তো গন্ডগোল করোনা ওই কারণে তো আমি ক্লাসটা নিয়ে এসেছি যাতে কোনো রকম গণ্ডগোল না হয় বোঝা গেছে এটাকেই বলছে মিনি কনস্টিটিউশন এবার একটা কথা বলি তোমাদেরকে দেখো একটা হচ্ছে যে একটু গন্ডগোল হতে পারে যে বিয়াল্লিশতম তম এসেছে কবে বিয়াল্লিশতম তম সংশোধন কবে হয়েছে যেটা হয়েছে উনিশশো আর চুয়াল্লিশতম তম যেটা সংশোধন হয়েছে সেটা হচ্ছে উনিশশো ঠিক আছে এবার এটা মনে রাখার একটু ট্রিক্স দেখো এটা দেখো দুই আর চারে যোগ করে কত হয় ছয় তাই এটা ছিয়াত্তর হবে আর এটা চার চার যোগ করে কত হয় আট হয় তাই এটা আটাত্তর হবে এটা আর কোনো ভুলবে না ট্রিকটা কেমন লাগলো ঠিকটা কেমন লাগলো দুটো সমস্যা তো খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে তো একটা বিয়াল্লিশ মানে হচ্ছে ছিয়াত্তর এটা দুই আর এটা কত চার ছয় হয় আর এটা দুই চার চারে ছয় আট হয় তাই এটা আটাত্তর তো এটা হচ্ছে একটু এটা হচ্ছে ট্রিক যাতে মনে না থাকে যাতে মনে থাকে যাতে কোনো রকম না ভুলে যাও আর ভুল হবে না দেখে নিবে আর কোনো দিন ভুল হবে না একদম ঠিকটা দারুণ না দেখবে আর তুমি দেখলেই বলে যাবে যে কি হ্যাঁ হ্যাঁ এটা এটা এই দিনে অসম স্যার আর বলবে না ছোট ছোট ট্রিক ছোট ছোট জিনিসগুলো আমি নিয়ে আগো তো ফান্ডামেন্টাল রাইটস থেকে না যেটা আমি মৌলিক অধিকার বললাম এই কটা কোশ্চেনে ঘুরিয়ে পেয়েছি যে করে হোক কিন্তু কোশ্চেন করছে আমি যা দেখলাম আমি যা দেখলাম কোশ্চেন কিন্তু ঘুরিয়ে পেয়েছে এগুলোই করছে তো অবশ্যই তোমরা এইগুলোকে ভালো করে রপ্ত করে যাও স্যার জি কের স্কোর হচ্ছে আচ্ছা ঠিক আছে জি কের স্কোর হচ্ছে না তো আমি এই কয়দিন করেছি এই মাসটা অন্তত করতে দাও আমাকে আজকে কয় তারিখ চোদ্দ তারিখ আমাকে আর কয়েকটা তোমরা দিন দাও পনেরো ষোলোটা দিন তুমি জি কে পারবে মানে পারবে তুমি শুধু দেখে নেবে আমি অঙ্কতে গ্যারান্টি দিয়েছিলাম আমি আজকে জি কে তো বলছি অন্তত মিনিমাম আশা করি যে আট থেকে দশটা তোমরা কোশ্চেন পারবে এটা আমি কথা দিচ্ছি কথা দিচ্ছি আমি এমন এমন কোশ্চেন আমি এমন এমন উৎসবগুলো নিয়ে আসবো না যে উৎসবগুলো আছে একদম পাতি